গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আর হ্যাঁ, আজকে হচ্ছে তো আমার জন্মদিন, দিন বাদেই আজকে ছাদে ভিডিও বানাচ্ছি। এতদিন ছাদে যেহেতু আমাদের কাজ চলছিল, ওই জন্য ছাদে ভিডিও স্টার্ট করা যাচ্ছিল না। আমি যা মানে ঘর থেকে যা ভিডিও বানিয়েছি, আমি আমার রুম থেকে ভিডিওগুলো করেছিলাম, আর আজকে ছাদে ভিডিও বানাচ্ছি। এতদিন ছাদে কাজ চলছিল, যে পেছনে দেখতে পাচ্ছ এটা নতুন, এই ঘরটা নতুন হয়েছে। এটাও তোমরা পুরোটা দেখতে পাবে যখন আমি হচ্ছে আমার আমার রুম ট্যুর ব্লগটা দেবো, তখন তোমরা আমাদের পুরো বাড়িটা আর এই যে ছাদের রুমটা আরও কমপ্লিট হয়নি এখনও, শুধু জাস্ট এরকম সিমেন্ট আছে, এখনও অনেক কাজ বাকি আছে, এখনও কালার হবে, জানলা দরজা বসে গেছে, বাট আর অন্য কোনো কাজ হয়নি। তো ওটা পুরোটা কমপ্লিট হয়ে যাক, তারপরে তোমাদের পুরো বাড়িটা ঘুরিয়ে দেখাবো। আর একটা জিনিস, এখানে আমাদের ছাদ থেকে জাস্ট ভিউটা বাইরের দেখবে, জাস্ট দারুণ লাগছে। বাড়ির চারপাশে এত গাছ নেই, বাট এইখানে আমাদের শ্বশুরবাড়ির চারপাশে ভিউটা দেখো। আজকে আমার সকাল সকাল স্নানও হয়ে গেছে, এবার আমরা পুজো দিতে যাব। জন্মদিন যেহেতু, তো সকালবেলা আমাদের এখানে একটা কালী মন্দির আছে, কালী মন্দিরের ওখানে পুজো দেব। তো চলো পুজো দিয়ে আসি, তারপরে সারাদিন কী কী করছি অফকোর্স তোমাদের সাথে সবটা শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। ওকে, তো তখন ভুলে গেলাম, পুজো দিতে যাচ্ছি। পুজো দেওয়া হয়ে গেছে আমাদের, পুজো দিয়ে চলে এসেছি, কালী মন্দিরে পুজো দিলাম। আর আমাদের টিফিনও হয়ে গেছে, টিফিন মানে ব্রেকফাস্ট আর কি। ব্রেকফাস্ট হচ্ছে পরোটা আর আলুর তরকারি করেছি। আর এবারে চলো, এবার রেডি হয়নি, রেডি হয়ে এবারে বেরোবো, লাঞ্চের জন্য আমরা একটা জায়গায় যাব। তো এখন আবার ফ্রেশ ট্রেশ হয়নি, রেডি হয়নি, তারপরে চলো তোমাদের সাথে দেখা হচ্ছে। চলে এসেছি আমরা এখানে কল্যাণীতে, ভূতের রাজা দিল বরে। এখানে আমরা দুপুরে লাঞ্চ সারবো। আমাদের তো ওপরটা আরো সুন্দর করেছে। মেনুকার্ড চলে এসেছে, এখানে দেখতে পাচ্ছ যে স্ন্যাক্সের আইটেম আছে, রাইস আছে, ডাল আর নিরামিষের সমস্ত আইটেম আছে। তো আমরা এখানে অর্ডার করেছি হচ্ছে ফিশ ফ্রাই, ভেটকি মাছের ফিশ ফ্রাই, 190 রুপিসের। নেক্সট তোমরা এখানে পেয়ে যাবে হচ্ছে চিকেন পেয়ে যাবে, মাটন পেয়ে যাবে, এগুলো আলাদা আলাদা সমস্ত কিছু আছে।
আর থালি চাইলে তোমরা এখানে থালিও পেয়ে যাবে। এখান থেকে আমরা অর্ডার করেছি হচ্ছে বাগার থালি। বাগার থালিতে আছে হচ্ছে ভাত, ডাল, শুক্তো, সবজি, আলু ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, কন্দরা চিকেন, পাবদা সর্ষে ওয়ান পিস, মাটন ডাক বাংলো, চাটনি, পাঁপড়, মিষ্টি পায়েস, এখানে তোমরা সব কিছুই পেয়ে যাবে। আর এটা যদি অল্প মানে কোয়ান্টিটি কেউ কম খায় তাহলে এটা শেয়ার অ্যাভেলও হতে পারে। আর এর সাথে একটা পোলাও দুজনের জন্য ঠিক আছে। এটা একটা থালি নিলে আর একটা পোলাও নিলে দুজনের জন্য একদম কমফোর্টেবল। আর নেক্সট তো এটা হচ্ছে ব্রেডের আইটেম আছে, লুচি আছে, রুটি আছে অ্যান্ড ডিজার্ট আছে। আর এখানে আমরা নিয়েছি হচ্ছে আম পান্না, গরমকালে আম পান্নাই ঠিক আছে। আর এইটা নতুন দেখলাম আমি এখানে এসে, হীরক রাজার থালি। এটা একদম শেয়ারেবল, দুজনের জন্য খুব ভালোভাবে আছে। এখানে প্রচুর আইটেম আছে আর প্রাইস হচ্ছে, আর এখানে লেখাই আছে, মেনশন করাই আছে শেয়ারেবল, মানে দুজনের জন্য একদমই পারফেক্ট। চলো এখন ওয়েট করার পালা, তারপর খাবার আসুক, তারপরে আবার দেখা হচ্ছে। এটা আমাদের চলে এসেছে এখন, নাম ভুলে গেছি, ফিশ ফ্রাই। তার আমরা ছোট থেকে মাদার ডেয়ারি দুধ খেয়ে বড় হয়েছি, বাট এখন মাদার ডেয়ারি জলও পাওয়া যাচ্ছে, মানে দুধে এত জল মেশাচ্ছে যে ওরা জলই বার করে দিয়েছে। তো এখানে অর্ডার করার পরে আমাদের থালি চলে এসছে, আর এই থালিটার মধ্যে তুমি মাটনও পেয়ে যাবে, মাটনের সাথে ডিমও পেয়ে যাবে, মাছ পেয়ে যাবে, এই পকোড়াগুলো চিকেনের আছে, শুক্তো আছে, আলু পটলের তরকারিটা আমার একটু বোর লেগেছে, আর চিকেন পকোড়াটা খুব ভালো। হাত পড়ে যাবে তো, এই ভিডিওটা ইন্ট্রো করে দিয়েছে, কিভাবে ক্যামেরা ধরেছে বুঝতে পারছি না। ব্লগে যখন এটা আমি অ্যাড করলাম দেখছিলাম উল্টো দিকে হয়ে গেছে, তো যাই হোক কি আর করবো। এটা আমি প্রথম কেকটা মানে আমার বাড়িতে কেটেছিলাম, আমি কল্যাণী থেকে তারপরে বিহালে এসেছিলাম বাড়িতে, আর বাড়িতে এসে বিকেলবেলা এই কেকটা কেটেছিলাম, তারপরে আবার আমরা পরের দিনকেই সকালবেলাই ওইখান থেকে বেরিয়ে গেছিলাম। না পারে না, আসুন 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 আসুন, ও পুরো একদম আলফান্স হোক। দেশি লেনদেনে যদি তোমরা যাও তাহলে এই ফিশ আইটেমটা, আমি নামটা ভুলে গেছি অ্যাকচুয়ালি, আমি সব আইটেমেরই নামটা ভুলে যাই, বাট এটা ফিশের আইটেম, এটা ডেফিনেটলি ট্রাই করো তোমরা, হাইলি রেকমেন্ডেড এটা। জাস্ট যারা একটুখানি স্পাইসি কম খেতে পছন্দ করো তাদের এটা খুবই ভালো। তারপরে আমরা নেক্সট অর্ডার করেছিলাম এটা চিকেন 65, বাট এটা অতটাও আমার ভালো লাগেনি, বাট আগের আইটেমটা
মাছের যেটা ছিল ওইটা দারুণ ছিল। কালকে রাতে তো আমি আমার বাড়িতে গেছিলাম, আমার বাড়িতে গেছি তারপরে ওখানে কেক কাটা হয়েছে, দেখতে পেয়েছো রাতে, ওখানে আর বেশি ভিডিও করতে পারিনি, ওখানে রাতে কেকটা কেটেছি। তো আজকে আবার তারপরে সকালে বেরিয়েছি, আজকে এখানে এসেছি দেশিল্যান্ডে। তো দেশিল্যান্ডে এখনও জাস্ট আমরা খাওয়া দাওয়া করে বেরালাম, এবারে হচ্ছে যাব তোমার দমদমে যাব। ইন্দ্র জন্মদিনে বলেছিলাম একটা ওকে ওয়াচ দেবো, তো তখন ওকে ওটা দেওয়া হয়নি, তখন আমরা কোথাও মানে তখন আমরা বেরোইনি অ্যাকচুয়ালি, তো তখন দেওয়া হয়নি। তো ওখানে দেখি এখন ওখানে গিয়ে ওয়াচটা কিনবো, তারপরে আমরা যাবো হচ্ছে দাদা বৌদির বিরিয়ানিতে লাঞ্চ করতে। এখন জাস্ট এখানে টুকটাক একটুখানি স্টার্টার খেয়েছি, তো ওখানে লাঞ্চ করতে যাব, তারপরে ওখান থেকে বেরিয়ে বাড়ি যাব। তো চলো এখন বেরোনো যাক, খাওয়া হয়ে গেছে। এখন এখানে আমি দেশিল্যান্ডের সামনে দাঁড়িয়ে, এই যে দেখতে পাচ্ছো গেটটা, দেশিল্যান্ডের সামনে দাঁড়িয়ে ভিডিওটা করছি, জাস্ট এখন বেরোলাম। তখন অ্যাকচুয়ালি আমার মানে যখন আমরা দেশিল্যান্ডে ঢুকছিলাম তখন শ্যুটটা মানে ভিডিও করা হয়নি। তো চলো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, বেরিয়ে গেছি, তো আবার দমদমে যাই, ওখানে কি কিনছি না কিনছি তোমাদের সাথে দেখাবো। তো এখন এখানেই থাক, আবার দমদমে গিয়ে তখন আবার দেখা হচ্ছে। তো আমরা এখানে অর্ডার করেছিলাম দাদা বৌদির স্পেশাল মাটন বিরিয়ানি। হ্যাঁ, এখানে একটাই দুঃখ, ডিম দেয়নি, বাট আলুটা দুর্দান্ত ছিল, প্রচণ্ড নরম ছিল, আর মাটনটাও ভালো ছিল। মন দিয়ে বিরিয়ানি খাচ্ছে। এই যে দাদা, দাদা ও দাদা, দাদা বৌদির বিরিয়ানি খাচ্ছে। দাদা বিরিয়ানি খেতে ব্যস্ত, বৌদি ভিডিও করতে হবে। কেমন লাগলো দাদা? মনোযোগ দিয়ে বিরিয়ানি খাচ্ছে। বাচ্চারা দাদার পাতে হাড় পড়েছে, বাট আমার মাংসটা অনেক সলিড ছিল, এক ফোঁটা হাড়ে ছিল না। পরিষ্কার করে খায়, এটাকে বলা হয় পরিষ্কার খাওয়া, আর এটাকে বলা হয় পাখির মতন খাওয়া। টুকরে টুকরে, চলো দাদা অনেক ঘুরেছি, সারাদিন আবার বাড়ি যেতে হবে। মন দিয়ে বিরিয়ানি খাচ্ছে। এই যে দাদা, দাদা ও দাদা, দাদা বৌদির বিরিয়ানি খাচ্ছে। দাদা বিরিয়ানি খেতে ব্যস্ত, বৌদি ভিডিও করতে ব্যস্ত। কেমন লাগলো দাদা? মনোযোগ দিয়ে বিরিয়ানি খাচ্ছে। বাচ্চারা দাদার পাতে হাড় পড়েছে, বাট আমার মাংসটা অনেক সলিড ছিল, এক ফোঁটা হাড়ে ছিল না। পরিষ্কার করে খায়, এটাকে বলা হয় পরিষ্কার খাওয়া, আর এটাকে বলা হয় পাখির মতন খাওয়া। টুকরে টুকরে, চলো দাদা অনেক ঘুরেছি, সারাদিন আবার বাড়ি যেতে হবে। বলো বলো বলো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে আসো মামা।
ক্যামেরা করছো লোকে দিচ্ছেই না দাও সবথেকে ইম্পর্টেন্ট আমার ক্যামেরাম্যান কিন্তু ভালো বড় দেখো একটা বড় চাপ আছে বলটা বল ঠিক আছে কালি লাগে জাগুটা সোজা ওকে তো এটা আমার সেকেন্ড রাউন্ড কেক কাটা হয়ে গেল এখন তো সারাদিন তো দেখতেই পেয়েছো যে সকাল থেকেই মানে আজকে ঘুরে বেরিয়ে বেরিয়ে এখন পুরো টায়ার্ড হয়ে গেছি এখন সন্ধ্যাবেলায় কালকে একটা কেক কেটেছি কালকে ম্যাঙ্গো ফ্লেভারের কেটেছিলাম তো এখন এটা চকলেট ফ্লেভারের এখন চকলেট ফ্লেভারের কেকটা কাটলাম আর আর এখন এক ফোটো এনার্জি নেই সে সকাল থেকে রাত অবধি চললো তো দেখতেই পেয়েছো সারাদিনই প্রায় আমরা ঘুরে গেছি ওকে তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম যদি ভালো লাগে অবভিয়াসলি একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার তো চলো রাত হয়ে গেছে টাটা গুড নাইট।